দর্শক, দৈনিক পত্রদের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ সোমবার 27 জুলাই 2020 সাল সাতক্ষীরা থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকাগুলো সংবাদ শিরোনাম বলছি। প্রথমে দৈনিক পত্রদূত প্রকাশিত পাঠক নন্দিত পত্রিকা দৈনিক পত্রদূত আজকের শিরোনাম, সাতক্ষীরায় 10 দিন সহ 38 দিনের রিমান্ডে, ঈদ আনন্দ নেই শ্যামনগর উপকূলে, করোনায় আওয়ামী লীগ নেতা সাইদের মৃত্যু, কলারোয়া পৌরসদরে বেহাল রাস্তায় ভোগান্তি আর দুর্ঘটনা, জেলায় গলদা রেণুর উৎপাদন শুরু, কলারোয়া চাঞ্চল্যকর কুদ্দুস হত্যা মামলার আসামি 2 গ্রাম পুলিশ গ্রেপ্তার, স্বঘোষিত মানবাধিকার সংরক্ষণ কমিশনের চেয়ারম্যান পত্রিকার সম্পাদক শহীদুল সহযোগী সহ আটক, তালা ইঞ্জিন ভ্যানের ধাক্কায় শিশু নিহত, প্রতাপনগরে গড়ুই মহল খাল পাড়ে ভয়াবহ ভাঙন, দৈনিক দক্ষিণের মশাল, অভিজ্ঞতা ছাড়াই কার্যাদেশ পাচ্ছে সরবরাহকারী প্রতিষ্ঠান, করোনায় পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু সাঈদ সহ 2 জনের মৃত্যু, দৈনিক কালের চিত্র, কালের চিত্র আজকের শিরোনাম, 5 মামলায় সাহেদের 38 দিনের রিমান্ড, করোনায় প্রাণ গেল পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি সহ 2 জন, কালীগঞ্জে পরিষদ অনলাইন স্কুল উদ্বোধন, দৈনিক সাত নদী, আক্রান্ত আরো বাড়লে ভেঙে পড়বে সাতক্ষীরা করোনা চিকিৎসা সেবা, ঈদ কেনাকাটায় সাতক্ষীরা মার্কেটে ক্রেতা নেই বিভাগে ব্যবসায়ীরা, দৈনিক কাফেলা, শেখ হাসিনা নেতৃত্বে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দিগন্তে, কাদের, করোনা আক্রান্ত পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ সহ 2 জনের মৃত্যু, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা, এবার গরুর চামড়া প্রতি বর্গ ফুট সর্বনিম্ন 28 সর্বোচ্চ 40 টাকা, সাতক্ষীরা জমে উঠেছে ঈদের বাজার, কেউ মানছে না সামাজিক দূরত্ব, দৈনিক দৃষ্টিপাত, করোনায় আশঙ্কাজনকভাবে কমেছে গাড়ির নিবন্ধন হার, সকলকে কাঁদিয়ে না ফেরা দেশে চলে গেলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবু সাঈদ, সুন্দরবনে বনদস্যুক গ্রেপ্তার অভিযান পুলিশের, দৈনিক যুগের বার্তা, করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু সাঈদ সহ 2 জনের মৃত্যু।